আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যার জন্ম আছে তার মৃত্যু আছে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যুর পরপরই আমাদের যে জায়গাটা রাখা হবে তা হলো কবর। ওসমান রাদিয়াল্লাহু আনহু এর মুক্তদাস হানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে দাঁড়াতেন তখন এত এত কাঁদতে যে তার দাড়ি ভিজে যেত। তাকে বলা হতো, আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করলে কখনো তো এভাবে কান্নাকাটি করতেন না, অথচ কবর দেখলেই আপনি কাঁদেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের মঞ্জিল সময়ের মধ্যকার সর্বপ্রথম মঞ্জিল। কেউ যদি এখান থেকে রেহাই পায় তবে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো রেহাই পাবে, আর যদি সে এখান থেকে রেহাই না পায় তাহলে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো আরও ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কখনো এমন কোনো দৃশ্য অবলোকন করিনি যার তুলনায় কবর অধিক ভয়ঙ্কর হতে পারে। সুতরাং আমাদের সাহাবি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ পাত্র, তিনিও কবর দাঁড়িয়ে কেঁদেছেন। তাহলে সেইখানে আমরা কোন জায়গায় বসবাস করছি, আমাদের মন কোন দিকে ছুটছে? যেহেতু কবর অত্যন্ত কঠিন একটি মঞ্জিল, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, কবরে প্রবেশ করার পূর্বে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় এক জানাজায় সাহাবিরা উপস্থিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর কিনারে বসে কাঁদলেন, এমনকি তার চোখের পানিতে মাটি ভিজে যেত, অতঃপর তিনি বললেন, হে আমার ভাইয়েরা, তোমাদের অবস্থাও তার মতোই হবে, সুতরাং তোমরা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুতরাং যে কোনো অনুষ্ঠানে, যে কোনো বাড়িতে যাওয়ার পূর্বে আমরা প্রস্তুতি গ্রহণ করি, ঠিক তেমনি আমাদের মৃত্যুর সাথে সাথে কবর হবে আমাদের প্রথম জায়গা। যার ভালো হবে তার সব ভালো হবে, যার প্রথম ভালো নেই তার শেষ ভালোও নেই। একজন সাহাবি তিনি কোরআনে সূরা আনআম 27 নম্বর আয়াতে এই আয়াতটি উচ্চারণ করতে করতে তার মৃত্যু হয়েছে। আয়াতটি যথার্থ অর্থ হলো, হে নবী, আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে তখন তারা বলবে, হায়, যদি আমাদেরকে দুনিয়াতে আবার ফেরত পাঠানো হতো। সুবহানাল্লাহ, সে এই আয়াতটি তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক। হাসান বসরি রাহিমুল্লাহ একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। তিনি গিয়ে দেখেন সে ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তিনি তার কষ্ট যাতনা দেখে যখন বাড়ি ফিরে আসেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যায়। বাড়ি ফিরে এলে পরিবারের লোকজন বলে, আসুন খাবার খেয়ে যান। তিনি বললেন, তোমরা খাবার গ্রহণ করো, আল্লাহর কসম, আজকে যে মৃত্যুর কষ্ট দেখলাম এই জন্য এখন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কাজ করে যাব। সুতরাং মৃত্যু এতটা ভয়াবহ যা আমরা উপলব্ধি করতে পারছি না, কল্পনা করতে পারছি না, কিন্তু মানুষের মৃত্যু আমরা দেখে যাচ্ছি। আমাদের পরিবারে সদস্যগুলো মারা যাচ্ছে কিন্তু আমরা শিক্ষা নিতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক। আমিন।